ঘুড়ির সংখ্যাটা একবার দেখো। অর্কদীপের একটা বিহেভিয়ার বিশ্বকর্মা পুজো থেকে নতুন জামা কাপড় পরা স্টার্ট করে দিতাম। মা আমাকে সব যেখানে যেখানে মাকে নিমন্ত্রণ করা হতো, বাবাকে নিমন্ত্রণ করা হতো, ওখানে আমাকে নিয়ে যেত। তো আমার এই মেমোরিজ গুলো খুব ভাল লাগে। ঘুড়ি ওড়া তো আমি কোনোদিনও পারতাম না, বাট সবই ভালো। এক একটা ইভেন্টের সাথে কিন্তু সবার ডিফারেন্ট ডিফারেন্ট ভালো মেমোরিজ জড়িয়ে থাকে। তো আমার মেমোরিজ এটা বিশ্বকর্মা পুজোর সাথে। আজ বিশ্বকর্মা পুজো অ্যান্ড আজও আমি একটুখানি বেরাবো। তো এখন আমার বরের সুবাদে না এত লোকের সাথে চেনা জানা হয়েছে যে প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের কোথাও না কোথাও নিমন্ত্রণ করেই দেয়। তো তার মধ্যে জিমের সবার সাথে, শুধুমাত্র আমার বরের জন্যই না, ওটা ওই ফ্রেন্ডটা আমিও ডিফারেন্টলি তৈরি করেছি ওদের সাথে। আমারও সবার একটা আলাদা আলাদা কানেকশন আছে, খুবই পজিটিভ ভাইবস দেয় ওরা। তো তার জন্য আজকে আমাদের সবাইকে জিম থেকে ইনভাইট করা হয়েছে। দুপুরবেলা ওদের লাঞ্চ আছে তার জন্য, তো সেখানে আমরা যাবো। বাট তার আগে হ্যাভ লটস অফ থিংস টু ডু। আমার দুর্গাপূজা সিরিজে দুটো ভিডিও দিতে হবে, সেগুলো আমার সব শ্যুট করা আছে। জাস্ট কিছু তো ভয়েস ওভার দিতে হবে, কিছু এডিট করতে হবে, তো সেগুলোই এখন করবো। বাই দ্য ওয়ে, আমি কিছুক্ষণ কালকে অ্যাকচুয়ালি বিগ বাস্কেট থেকে কিছু কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেটা কিছুক্ষণ আগে এসছে। তো তোমাদের একটা ছোট্ট হলে সেটা শেয়ার করে দিই চলো। আমাকে না সবাই বলে যে আমি নাকি ভিডিওতে বা ব্লগে খুব তাড়াতাড়ি কথা বলি। তো আমারও সেটা পার্সোনালি মনে হয় যে আমি একটু তাড়াতাড়ি কথা বলি, বিকজ বাট আই ডোন্ট নো যে কী করে ওটা কি ঠিক করবো। কারণ আমি নর্মালি ওভাবেই বলি কথা, ওটাই আমার নর্মাল স্পিড হতে পারে। আমার বড় বড় একটা রিজন আছে এটা, আমি ইউটিউবের বা যে কোনো ভিডিও আমি 1.25x বা 1.5x দেখি। হতে পারে তার জন্য আমার ব্রেনের এক্সপ্রেস করার যে ব্যাপারটা আছে বা আমার কথা বলার যে ভঙ্গিটা আছে সেটা একটুখানি বেড়ে গেছে। তো আমি ওটা কনসিয়াসলি ঠিক করার চেষ্টা করছি, প্লিজ একটুখানি সহ্য করে নাও আমাকে। ওকে, নাও লেটস স্টার্ট উইথ দ্য হল। ফার্স্ট অফ অল আমি খুবই কম জিনিস কিনেছি, আমি দেখতে পাচ্ছি এখানে জাস্ট চারটে জিনিস আছে। তো ফার্স্ট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে গিয়ে এই ব্রাউন সুগারের প্যাকেটটা। তো ব্রাউন সুগার আমি বিগ বাস্কেট হল একটা দেখিয়েছিলাম 3 মাস আগে, ততদিন আমার ব্রাউন সুগারটা চললো ভাবো। তো আমি একাই খেতাম। তো এটা হচ্ছে কি রয়্যাল অর্গানিকের ইট হেলদি ব্রাউন সুগার, অনেকটা দেয় এটাতে আর খুব আমার জন্য ঠিকই হয়ে যায়। 3 মাস চলে, মানে এটা জাস্ট নিয়েছিল 40 or 43 rupees, আমি স্ক্রিনে মেনশন করে দেবো প্রাইসগুলো। তো ইটস এ স্টিল ডিল আমার মনে হয়। তো অনেক ব্র্যান্ডেরও পাওয়া যায় কিন্তু বিগ বাস্কেটে, সো তোমরা চেক করতে পারো। তার মধ্যে আমার এই ব্র্যান্ডটা সব থেকে বেশি ভালো লেগেছে। নেক্সট হচ্ছে একটা পিৎজা পাস্তা সস, দিস ইজ ফ্রম ভিভা। তো ভিভা ব্র্যান্ডটা খুব ফেমাস, তার জন্য আমি ভাবলাম যে এই পাস্তা সসটা ট্রাই করা যাক। যদিও এটা বাড়িতে বানানো যায় টমেটো দিয়ে, ইন্টারনেটে প্রচুর রেসিপি আছে, আমি একবার বানিয়েওছিলাম। তো পাস্তা আমি একটু ফ্রিকুয়েন্টলি বানাই বাড়িতে, বিকজ আমরা ভাই বোনরা একটু বেশি ভালো খাই ওটা। তো তার জন্য ভাবলাম যে একটা এরকম রেডিমেড সস ইউজ করে দেখা যায় টেস্টটা কতটা এনহ্যান্স হয়। আমি রেসিপি শেয়ার করে দেবো, ডোন্ট ওয়ারি। নেক্সট হচ্ছে একটা মাল্টিগ্রেন এনার্জি বার। তো আমি এনার্জি বার কখনো খাইনি, জিমে পাওয়া যায় বাট আমি কোনোদিনও ট্রাইও করিনি। বাট ভাবলাম যে এটা খুব চিপে পাওয়া যাচ্ছিল ওই বিগ বাস্কেটে, তার জন্য এটা কিনে নিয়েছি। ইট ওয়াজ জাস্ট ফর 30 rupees or 20 rupees কিছু একটা হবে। বেস্ট থিং ইজ এটার প্রচুর ভ্যারাইটিও ছিল, মানে আরও 4-5টা স্ট্রবেরি, দেন কী ছিল আরও সেসেমি সিড দিয়ে কিছু একটা ছিল, আরও প্রচুর ভ্যারাইটিস ছিল। বাট আমি এটা কিনিয়েছি চকলেট চাংস অ্যান্ড ভ্যানিলা। নেক্সট হচ্ছে পিনাট বাটার। পিনাট বাটারের প্যাকেজিংটা দেখো কত সুন্দর কালারফুল প্যাকেজিং। আমার আমার ভাইবস পুরো এরকম, মানে আমি কালারফুল জিনিসপত্র, বহু কিউট জিনিসপত্র খুব পছন্দ করি। সো দিস ইজ ফ্রম যোগা বার, 100% পিনাট বাটার। তো আমি পিনাট বাটার ছোটোবেলা আমি আগে খেতাম, মা আমাকে এনে দিত, আর তখন আমি পিনাট বাটার পছন্দ করি। বাট মাঝখানে আমি কেন জানি না খাওয়া বন্ধ করে দিয়েছি। তো পিনাট বাটার যেহেতু অতটাও ইম্পর্টেন্ট কিছু না যে ডে টু ডে বেসিসে লাগবে, তার জন্যই হয়তো বন্ধ করে দিয়েছিলাম। বাট দেখলাম যে এটা অফারে পাওয়া যাচ্ছে, তার জন্য আমি এটা কিনে নিয়েছি। যোগা বার কিন্তু এগেন একটা ফেমাস ব্র্যান্ড। তো এটার কোয়ান্টিটিটা আছে 400 গ্রাম, এখানে এমআরপি লেখা আছে 229, বাট আমি একটু কমেই পেয়েছি। সো দিস ইজ দ্য লাস্ট আইটেম।
হল হয়ে গেল শেষ, বাট যেহেতু সময় আছে আমি ভাবলাম যে পুজোতে যাচ্ছি একটু শ্যাম্পু করে যাই, তো সময় আছে এই জন্যই বললাম, বিকজ তেল দিয়ে এখন চুলে আমার রেখে দিতে হবে, তো সেটা এখন করব, তারপর শ্যাম্পু করব। আজকে ওয়েদার খুবই খারাপ, আমি জানি না কেন পুজোর আগে কি প্রবলেম হয়, এত বাজে ওয়েদার হয়। বিকজ দেখো পুজোতে খালি বেরানোর জন্য না, পুজোতে অনেকের অনেক বিজনেস চলে, না অনেকের অনেক বিজনেস চলে, কেউ পুজোর অপেক্ষাতেই জাস্ট বসে থাকে, পুজোতে একটুখানি বেচা কেনা হবে বা সামথিং কিছু একটা হবে, তো এই অবস্থা হলে লোকজন বেরাবে কি করে। কালও আমি আর মা বেরিয়েছিলাম, তখনও সেই কি বৃষ্টি শুরু হলো, মানে এটা যাচ্ছে তাই ব্যাপার। তো জানি না কেন কি প্রবলেম, যেই সময় বৃষ্টি হওয়ার দরকার নেই সেই সময় বৃষ্টি হয়, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য রিজন আই হেট রেন। স্নান করে জামা কাপড় মেলতে ছাদে এসেছিলাম, এসে দেখি আমাদের এই বাড়ির মানে পাশের বাড়ির ছাদ আর এই উল্টো দিকের বাড়ির ছাদের একদল ছেলের মধ্যে ঘুড়ির লড়াই হচ্ছে, তো আমি তোমাদের দেখাচ্ছি, রীতিমতো চেঁচামেচি হচ্ছে। সো এখানে এই যে ওরা হচ্ছে গিয়ে একদল, আর একদল হচ্ছে ওই দিকে যাদেরকে দেখা যাচ্ছে না। তো আকাশে প্রচুর ঘুড়ি উঠছে, প্রচুর, আমি তোমাদের দেখাচ্ছি, ও মাই গড, প্রচুর ঘুড়ি উঠছে আকাশে, জাস্ট ঘুড়ির সংখ্যাটা একবার দেখো, জাস্ট ঘুড়ির সংখ্যাগুলো একবার দেখো, কত ঘুড়ি উঠছে আকাশে। এদিকেও একটা আছে, ওই যে একদল ছেলে পেলে যারা ঘুড়ি ওড়াচ্ছে, আর আরেক দল হচ্ছে গিয়ে ওই ওপরে ওই ছাদে, ওই ছাদে একদল। তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, আর আমার হাতে আছে হেলমেট, আমি ব্ল্যাক কুর্তিটা পরেছি। তো ওখানে সকালে পুজো ছিল আর লাঞ্চও ছিল, মানে দুপুরের দিকে, তো আমি জানি না আমি লাঞ্চ করতে পারবো নাকি, তো আমি বাড়ি থেকে খেয়েই এসেছি, বিকজ ওখানে কি ব্যবস্থা আমি ঠিক জানি না, তো তার জন্য আমি রিস্ক বিলকুল নেই লেনে কা, তো আমি খেয়ে বেরিয়েছি। তো আমি দুপুরবেলা আমার না খেয়েও থাকতে পারবো না, আর রাস্তা থেকে একটুখানি মিষ্টি নেবো ঠাকুরের জন্যে, তারপর আমি ওখানে গিয়ে পৌঁছাবো। তো আমাদের ফার্স্ট আমরা যেখানে জিম করতাম স্টাডি ফিটনেস ওয়ানে, ওখানে পুজোটা হবে, আমরা যে এখন জিম করি স্টাডি ফিটনেস টুতে ওখানে পুজোর আয়োজন না, আর ওরা সবাইকে ইনভাইট করেছে, আমি জানি না ভিড় হবে নাকি, কজন আসবে কজন না আসবে। তো বাই দ্য ওয়ে ফর্চুনেটলি বৃষ্টি হয়নি, এটা একটা ভালো জিনিস, যাই হোক বৃষ্টি হয়নি, রাস্তায় প্রচুর লোকজন ঘুড়ি ধরছে, কেউ বন্ধুদের সাথে ঘুরছে আড্ডা মারছে, দেখেও ভালো লাগছে, বৃষ্টি না হওয়ার জন্য লোকজন অ্যাটলিস্ট বেরাতে পারছে, আর ওয়েদারটাও ঠিকঠাক আছে, খুব রোদও ওঠেনি, তাই আমাকে ছাতা খুলতে হয়নি। তো বিশ্বকর্মা পুজো বলে জানি না বাস পাবো নাকি, তো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরেই, কখন বাস আসবে জানি না, আমি যেটা যেই বাসে করবো সেই বাসে উঠে করবো, ব্রেক জার্নি করে যাওয়ার উপায় নেই, বিকজ এখানে যে ব্রেক জার্নির অনুযায়ী একটা গাড়ি আসে ওই গাড়িটাও নেই, তো একটা বাস আসছে দেখতে পাচ্ছি, যাবে মোটামুটি হলদিরাম অবধি, ততটাই চলে যাব। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম প্রচুর টোটো স্ট্যান্ডে, অটো স্ট্যান্ডে, রিক্সা স্ট্যান্ডে এরকম পুজো হচ্ছে, বেশ ভাল লাগছিল দেখে। আর আমরা মিষ্টি নিয়ে নিয়েছি জিমেরই পাশের একটা দোকান থেকে, এরকম মিষ্টি নিয়েছি, সন্দেশ নিয়েছিলাম আমরা। তো জিমে পৌঁছে দেখি সবাই মোটামুটি চলে এসেছিলো, আমাদের জিমমেটসরা বাদে, ট্রেনাররা সব চলে এসেছিলো, বাকি জিমমেটসরা সব চলে এসেছিলো আমাদের ফ্রেন্ডসরা বাদে। তো তারপর আমরা একটুখানি ছবি তুললাম ওখানে, একটু বসে গল্প করলাম, তারপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে। তো লাঞ্চে ছিল আলুর দম, তার সাথে ছিল কচুরি, তারপর ছিল পোলাও আর মাংসের কোনো একটা রেসিপি। সো এখানে আমার বর আমার জন্য প্লেট নিচ্ছে, আর আমি খাবারগুলো যদি বলি প্রত্যেকটা খাবার দারুণ খেতেছিল, অপূর্ব খেতেছিল প্রত্যেকটা খাবার, ঝাল আর মিষ্টির কম্বিনেশনটাও খুব ভালো ছিল। আমার বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে আলুর দম আর লুচি, তো আমি পরে আরেকটা আলু নিয়েছিলাম, আর এখানে যে এতগুলো পোলাও দেখছো আমি ওখান থেকে আমার বরকে নিয়ে দিয়েছি, বিকজ আমি চাইনি এতগুলো, বাট উনি দিয়ে দিয়েছিল। তো আমরা একটা জিমের একটা ঘরে সেরকম শান্তভাবে বসে চারজন পাঁচজন মিলে আড্ডা মারছিলাম, তারপর নিজেদের মতো নিজেরা খেলাম, তারপর দেখছিলাম স্টার্টার্স হয়েছিল যেগুলো আমরা খাইনি, চিপস, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, এগুলো। অর্পণদা হাসছে, ডায়েটটা করে না, একের পর এক চিপস খেয়ে গিয়ে আমাদের ট্রেনারের অবস্থা দেখি, ট্রেনার একটু, ট্রেনার রান্না করতে পারে, আরে আমার
অর্ক দ্বীপের একটা বিহেভিয়ার চারিদিকে পুজো ভাইবস দেখলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। আর পুজো বাঙালিদের কাছে একটা আবেগ, আর দুর্গাপুজো যেন দুর্গা মা আসলে যেন পুরো কলকাতাকে একটা জাদু কাঠি দিয়ে পুরো হ্যাপি করে দেয়। যে যেভাবে থাকে, যে যেরকম কন্ডিশনে থাকে, দুর্গাপুজোতে কিন্তু আমরা সবাই আনন্দে মেতে উঠি। তো এই পুজো আসতে আসতে ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগে, আর বাঙালি হিসেবে বেশ ব্লেসড ফিল হয় যে আমরা সবাই একসাথে হ্যাপিনেসটাকে এনজয় করতে পারি। তো জিম থেকে চলে এসে জিমের খাওয়া দাওয়া দারুণ ছিল, দারুণ হয়েছিল প্রত্যেকটা খাওয়া দাওয়া। আমি যদিও বাড়ি থেকে খেয়ে গেছিলাম, তাও আমি একটুখানি ওখানে গিয়ে অল্প করে খেয়েছি, আর ওদের সাথে দারুণ সময়ও কাটালাম। তো আর কোথাও যাইনি, কারণ আমার বরের বাড়িতে গিয়ে পড়ানো ছিল আর আমারও কিছু কাজ ছিল, ওই জন্য চলে এসেছি। তো এখন আমি যাচ্ছি বাড়ি বাস থেকে নেমে। বিকেলে রাস্তায় ঘুড়ির পরিমাণ আরও বেড়ে গেছে, মানে রোদটা একটুখানি পড়েছে, গরমটাও অস্বস্তি ভাবটা একটু কমেছে। তো সবাই একদম পুরো ঘুড়ি নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তাতে, আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি, দুটো ছেলেকে পাগলের মতো ঘুড়ি উড়িয়ে যাচ্ছে। আমাকে তো কিছু লোক ধাক্কা ফাঁকা মেরে পাশ দিয়ে চলে যাচ্ছিলো, মানে এত ওদের ঘুড়ি ওড়ানোর একটা ক্রেজ। বিশ্বকর্মা পুজোর ভ্লগ কিন্তু আমি করবো ভাবিনি, জাস্ট ওরা ইনভাইট করলো বলে হঠাৎ করেই হয়ে গেল। সো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আই উইল সি ইউ ভেরি সুন অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে হ্যাপি, স্টে পজিটিভ, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড আদার্স। বাই।